প্রিয় শিক্ষার্থীরা, মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদা সুলতানা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইসলামনৈতিক শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় নবী ও রাসূল পড়ব। এই অধ্যায়ে আমরা সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব। দেখো, আমাদের এক নম্বরে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ক, পৃথিবীর প্রথম নবী কে ছিলেন? প্রথম নবী ছিলেন আদম আলাইহিসাল্লাম। খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। গ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? কুরাইশ। গ, আনসার অর্থ কি? আনসার অর্থ সাহায্যকারী। উম, হজরে আসওয়াদ মানে কি? কালো পাথর। চ, হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোরআন মজিদের কয়টি আয়াত নাজিল হয়? পাঁচটি। ছ, রহমতাল্লিল আলামিন অর্থ কি? সারা জগতের জন্য রহমত বা দয়া। বরিগার্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৃদ্ধ লোকের কাজ করে দেন, সেই লোকটি কি কাজ করছিলেন? বাগানে পানি দিচ্ছিলেন। ঝ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন আমার কোনো কাজের জন্য আমাকে ধমক দেননি, এই কথাটি কে বলেছেন? আনাস রাদিয়াল্লাহু আনহু। নিয়, উটের দাম দিতে কে টাল বাহানা করছিল? আবু জাহেল। ট, কার সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ? জালিমের সামনে। ঠ, কোথায় কেবল সুখ আর সুখ? জান্নাতে। দুই, শূন্যস্থান পূরণ করো। তোমরা আরব দেশের নাম শুনেছ, আমাদের দেশ থেকে বহু পশ্চিমে আরব দেশ, মরুভূমির দেশ, চারিদিকে কেবল বালু আর বালু। সেই দেশের একটি প্রসিদ্ধ শহর মক্কা, এখানে অবস্থিত পবিত্র কাবা, যেখানে হাজিগণ হজ করতে যান। তিন নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও। ক, নবী রাসুলগণকে কে পাঠিয়েছেন? নবী ও রাসুলগণকে আল্লাহতাল্লাহ পাঠিয়েছেন। খ, এ পৃথিবীর প্রথম মানুষ কে? এ পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। গ, সর্বশেষ নবী ও রাসুল কে? সর্বশেষ নবী ও রাসুল হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয় মানুষ কে? আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয় মানুষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদার নাম কি? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চ, আমাদের মহানবী কত সনে, কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করে? 570 সনে আরবি রবিউল আওয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করে। ছ, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আব্বা ও আম্মার নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম আব্দুল্লাহ এবং আম্মার নাম আমেনা। বরিগার্য, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধমার নাম কি? ওনার দুধমায়ের নাম হচ্ছেন হালিমা। ঝ, আল আমিন মানে কি? আল আমিন মানে হচ্ছে পরম বিশ্বস্ত। নিয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে কি বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে হিজরত বলে। ট, হিজরত অর্থ কি? হিজরত অর্থ আল্লাহর সন্তুষ্টির জন্য দেশ ত্যাগ করা। ঠ, আনসার অর্থ কি? আনসার অর্থ সাহায্যকারী। ড, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সনে, কোন মাসের কত তারিখ ইন্তেকাল করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
632 সনে আরবি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মদিনায় ইন্তেকাল করেন। ঢ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন ছেলে ও মেয়ে ছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 3 জন ছেলে ছিলেন এবং 4 জন মেয়ে ছিলেন। মধ্যাহ্ন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শান্তি ও সেবা সংঘ গঠন করেন, সেটির নাম কি? সেটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহায় নবুয়ত লাভ করেন সেই গুহাটির নাম কি? হেরা গুহা। থ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন বিখ্যাত সাহাবী ও খাদিমের নাম কি? আনাস রাদিয়াল্লাহু আনহু। ধ নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ কে? নবী ও রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ন এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে, সে কোন গোত্রের? উনি ইরাস গোত্রের। আশা করি তোমরা সবাই এই প্রশ্নের উত্তরগুলো বলতে ও লিখতে পারবে। তোমরা ঘরে বসে সবাই বেশি করে পড়াশোনা করবে। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।